অ্যালোভেরা আর নারকেল তেল, এই দুটো জিনিসের সাথে এমন একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট যদি মিক্স করে মাখতে পারো, তাহলে কিন্তু চুলটা হবে দ্বিগুণ সফট, শাইনি, চুলে কোনো রকম জটা থাকবে না। দেখতেই পাচ্ছ, চুলের শাইনটা দেখো, গ্লেজটা দেখো, আর এরকম গ্লেজি শাইনি চুল ন্যাচারালি, তাও আবার একবার ইউজে কোনো রকম পয়সা খরচা না করে ঘরোয়া উপায়ের মাধ্যমে যদি পেতে চাও, তাহলে আজকের ভিডিওটা পুরো এন্ড অবধি দেখো। তো চলো ভিডিওটা শুরু করছি। আর প্রথমবার আমার চ্যানেলে আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, না হলে কিন্তু ফিউচার ভিডিওর নোটিফিকেশনস পাবে না। তো চলো এবার শুরু করা যাক। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর তোমরা কি কিছু নোটিস করতে পারছো? হ্যাঁ, আমি আমার হেয়ারের কথা বলছি। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে তোমরা বাড়িতে বসে কি করে এরকম বাউন্সি সফট স্মুথ হেয়ার পাবে, তার সাথে এমন একটা রেমেডিও শেয়ার করবো যেটা কিন্তু তোমাদের হেয়ার ফলকে কম করতে অনেক সাহায্য করবে, হেয়ার গ্রোথকেও প্রমোট করবে। তো আজকের ভিডিওটা হতে চলেছে টু ইন ওয়ান, কারণ আজকের ভিডিওতে আমি দুটো রেমেডি শেয়ার করবো। একটা যেটা হচ্ছে তোমার হেয়ার গ্রোথ কে প্রমোট করবে, হেয়ার ফল কে কন্ট্রোল করবে, আর তোমাদের হেয়ার ফলিকলস গুলোকে খুব তাড়াতাড়ি গ্রো করতে সাহায্য করবে। তার সাথে আরো একটা রেমেডি শেয়ার করবো যেটা কিন্তু তোমার চুলকে ঠিক এতটাই সফট, স্মুথ আর বাউন্সি রাখবে, ন্যাচারালি তোমার চুলটা জীবন্ত লাগবে। অনেকেই তোমরা স্ট্রেটনিং রিবন্ডিং করাতে ভালোবাসো, অফকোর্স করাও, যাদের যাদের ভালো লাগে কেন করাবে না, নিশ্চয়ই করাও। কিন্তু আমার পার্সোনালি কেন জানি না মনে হয় স্ট্রেট হেয়ার যেটা হয়, যেটা বা রিবন্ডিং হেয়ার হয়, সেই হেয়ারগুলো না অনেকটা তুলনামূলকভাবে ডেড লাগে। একটা মৃতপ্রায় চুল আর একটা জীবন্ত চুলের জৌলসি আলাদা। তোমরাও যদি কম খরচে ফুল চর্চা করে এরকম চুল পেতে চাও, তাহলে আজকের ভিডিওটা পুরোপুরি দেখো। আর হ্যাঁ, অনেকেই হয়তো দেখেছো যে রিবন্ডিং করানো বা স্ট্রেটনিং করানোর ঠিক কয়েক মাস পর থেকে চুলের এই জায়গাটা যখন নতুন হেয়ার গ্রোথ আসা শুরু হয়, তখন চুলটা দেখতে বড্ড বাজে লাগে। আমি এরকম অনেককে দেখেছি যাদের চুলটা এখানে তো ভীষণ সফট, স্মুথ, গ্লসি রয়েছে, কিন্তু চুলের এই জায়গাটা স্পেসিফিকলি প্রচন্ড পরিমাণে হচ্ছে জটা হয়ে গেছে, কারণ ওটা নিউ হেয়ার গ্রোথ হচ্ছে। যার কার্লি হেয়ার তার তো নিউ হেয়ার গ্রোথটা কার্লি হচ্ছে, কিন্তু এখানে যেহেতু স্ট্রেট করা রয়েছে, তার জন্য চুলটা উপরে কার্লি, নিচে স্ট্রেট, দেখতে একটা বিচ্ছিরি লাগে। আর এটাকে ঠিক রাখার জন্য চুলটাকে মেনটেন রাখতে হয়, মানে তোমাকে কিছুদিন পর পরই তোমাকে স্পা নিতে হবে, কিছুদিন পর পর তোমাকে স্ট্রেটনিং করাতে হবে, তাহলেই কিন্তু তুমি এটা মেনটেন করাতে পারবে। কিন্তু যারা তোমরা স্কুল গোয়িং গার্লস আছো, কলেজ গোয়িং গার্লস আছো, তাদের একটা খরচার পর আরো একটা খরচা করা পসিবল নয়। নেক্সট, একবার তোমরা রিবন্ডিং, স্ট্রেটনিং বা কেমিক্যাল ট্রিটমেন্ট করানোর পর, আমি অনেকের কাছে শুনেছি যে চুল পড়ে, তো অফকোর্স আবার একটা কেমিক্যাল ট্রিটমেন্ট করানো মানে আরো বেশি চুল পড়বে, সেটাও উচিত না। স্পেসিফিকলি তাদের জন্য আজকের রেমেডিটা আরো অনেক ভালো কার্যকরী, তোমরা অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করে আমাকে জানাও তোমাদের কেমন লাগলো। তো চলো শুরু করা যাক। ন্যাচারাল অ্যালোভেরা থাকলে খুব বেস্ট হয়, না হলে স্টোর বোট অ্যালোভেরা নিতে পারো। এই যে হলুদ লেটেক্সটা আছে, এটাকে অবশ্যই ঝরিয়ে নিতে হবে, তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে অ্যালোভেরা জেলটাকে বার করে নিয়ে মিক্সিতে একটা পাল্প বানিয়ে নিতে হবে। ভালো করে অ্যালোভেরা জুসটা বার করে নেক্সট ইনগ্রিডিয়েন্ট, আমাদের সিক্রেট ইনগ্রিডিয়েন্ট এখানে ইউজ করবো আমরা, সেটা হচ্ছে এখানে ইউজ করছি আমরা ভাতের ফ্যান। ভাতের মার বা ভাতের ফ্যানের মধ্যে কিন্তু থাকে কার্বোহাইড্রেট, এমন কিছু মিনারেলস, প্রোটিন, যা কিন্তু হেয়ারকে স্ট্রেংথেন করতে হেল্প করে। তার তারপরে এখানে মেশাচ্ছি আমরা 1 চামচ নারকেল তেল। নারকেল তেল কিন্তু আমাদের চুলকে সফট, শাইনি, সিল্কি করতে অনেক ভালো কাজ করে। তোমরা সকলেই আশা করছি জানো যে অ্যালোভেরা হচ্ছে একটা ময়শ্চারাইজিং এজেন্ট, যেটা কিন্তু আমাদের স্ক্যাল্পকে ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে, আমাদের চুলকে হাইড্রেটেড বানাতে সাহায্য করে। আর যাদের স্ক্যাল্পে অয়েল তাড়াতাড়ি আসে, যেমন আমার মতো, আমার স্ক্যাল্পেও মাত্র 2 দিনের মধ্যে অয়েল চলে আসে, ন্যাচারাল অয়েল খুব বেশি সিক্রিট করে, তাদের জন্য কিন্তু অ্যালোভেরা অ্যাপ্লাই করার পর কিন্তু ন্যাচারাল অয়েলটাও অনেক দেরি করে আসে, তো এই জন্য আমার অ্যালোভেরা অ্যাপ্লাই করতে আরও বেশি ভালো লাগে। নেক্সট ইনগ্রিডিয়েন্ট এখানে যেটা মেশানো হয়েছে ভাতের ফ্যান। ও, ভাতের ফ্যান সম্পর্কে তো কিছু বলারই নেই। ভাতের ফ্যান এত ভালো একটা প্রোটিন, এত ভালো একটা ক্লিনজার, এত ভালো একটা খাবার। দেখবে গাছের গোড়ায় ভাতের ফ্যান দিলে পরে গাছ তত্তরিয়ে বাড়ে, ঠিক তেমনভাবেই চুলের গোড়ায় বা চুলে যদি তোমরা ভাতের ফ্যান দাও, চুল বাড়তে সাহায্য করবে, চুলকে অনেকটা শক্ত করবে, চুল পড়ে যাবে না। এই ভিডিও দেখে অনেকে ভাতের ফ্যান চুলে অ্যাপ্লাই করে তারা আমায় জানিয়েছে যে দিদি একবারে চুল পড়া বন্ধ হয়ে গেছে, আগের থেকে অনেক চুল পড়া কমে গেছে। সব থেকে যদি ইন এক্সপেক্ট
এক্সপেন্সিভ কিছু একটা থাকে, তুরন্ত হেয়ার ফল স্টপ করার ভাতের ফ্যান কিন্তু সেখানে কাজ করে। ভালো করে চুল আঁচড়ে পুরো হেয়ারের গোড়া থেকে লেন্থ অব্দি ভালো করে অ্যাপ্লাই করবে। আমি এটা ওয়াশরুম থেকে অ্যাপ্লাই করে আসছি, নাহলে সারা ঘর কিন্তু মেসি হয়ে যাবে। 30 মিনিট রেখে শ্যাম্পু করে ফেলবে। রেমেডি বানানো হয়ে গেছে, অ্যাপ্লিকেশন হয়ে গেছে। এবার যেটা কথা থাকে যে কবার কবে কবে ইউজ করতে হবে, তোমরা এই রেমেডিটা সপ্তাহে দুদিন ইউজ করতে পারো। দুদিন ইউজ করবে আমার নেক্সট রেমেডিটা, মানে হচ্ছে হেয়ার গ্রোথ রেমেডিটা। পুজোর আগে টানা করে যাও, দেখবে নিউ হেয়ার গ্রোথ হবে। চুলটা এতটা বেশি সিল্কি সফট থাকবে যে কোনো হেয়ারস্টাইল করো ইভেন চুলটা ছেড়ে দেখবে সবাই তোমার দিকেই তাকিয়ে আছে। তো চলো এবার নেক্সট রেমেডিতে যাওয়া যাক, দেখাই তোমাদেরকে কি করে হেয়ার গ্রোথ টনিক প্রিপেয়ার করবে। এটা কিন্তু শুধু আমরা স্ক্যাল্পে ইউজ করবো, তো চলো দেখা যাক। লাগছে আমাদের সাউথ ইন্ডিয়ান পেঁয়াজ, মানে হচ্ছে সাম্বার অনিয়ন। সাম্বারে এই পেঁয়াজগুলো ইউজ করা হয়, এইগুলো কিন্তু অনেকটা ছোটো ছোটো পেঁয়াজ হয়। এই পেঁয়াজ কিন্তু আমাদের চুলের জন্য সব থেকে ভালো কাজ করে। তোমাদের কাছে না থাকলে নর্মাল পেঁয়াজ তোমরা নিতে পারো, বাট চেষ্টা করো এই পেঁয়াজটা নেওয়ার। এখন মোটামুটি সব জায়গায় অ্যাভেলেবেল থাকে। এই পেঁয়াজটাকে ভালো করে গ্রেট করে আমি জুস দিয়ে নিয়েছি। এক চামচ পেঁয়াজের জুস নিতে হবে, তার মধ্যে আমি এখানে মেশাবো 2 চামচ রোজমেরি ওয়াটার। রোজমেরি ওয়াটার কী জিনিস, কীভাবে বানাতে হয় এটা জানার জন্য কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি, সেই ভিডিওটা দেখলেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমার নিউ হেয়ার গ্রোথ কতটা হয়েছে তোমাদেরকে দেখালাম। যখন চুলের কন্ডিশন ভালো থাকে না, চুল নিয়ে স্টাইল করতে ভীষণ ভালো লাগে, চুল নিয়ে অনেক পোজ দিতেও ইচ্ছে করে। দেখতেই পাচ্ছ এখানে আমি চুলের থেকে হাত সরাতেই পারছি না। তো আমরা যে এখানে ট্রিগার্ড হেয়ার টনিকটা বানালাম, সেটা কিন্তু আমরা পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করব। এটাকে কিন্তু শুধুমাত্র স্ক্যাল্পেই অ্যাপ্লাই করতে হবে, লেন্থে অ্যাপ্লাই করার দরকার নেই। মিনিমাম 20 মিনিট, ম্যাক্সিমাম 30 মিনিট রেখে কিন্তু শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলবে। তো আমি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি হয় ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে ঠিক পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।